শুভ সন্ধ্যা বন্ধুরা, গল্প হলো সত্যির বন্ধুদের, আমার অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজকে আমি তোমাদের সাথে কতগুলো ঘটনা শেয়ার করে নিতে চাই, যে ঘটনাগুলো আমার জীবনে আমি কয়েকটা প্রত্যক্ষ করেছি, আর বাকি আমার আপনজনেদের কাছে, আমার পরিচিত খুব কাছের মানুষদের কাছ থেকে কিছু শুনেছি, সেরকমই কিছু ঘটনা আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চলেছি। আমরা অনেক কিছুই দেখি যেগুলো আমাদের ভাবনার বাইরে থাকে, কল্পনার বাইরে থাকে। হঠাৎ হঠাৎ সেরকম কিছু ঘটনার আমরা সম্মুখীন হই, আর সেটার সাথে মেলাতে পারি না, কিন্তু একটু চিন্তা ভাবনা করলে আমরা দেখতে পাই এমন অনেক ব্যক্তিত্বর সাথেও আমাদের পরিচয় আছে বা জানতে পারি আমরা। যদি বলো সেরকম কোনো ব্যক্তিত্বের, আমি প্রাসঙ্গিকভাবে আনবো তাদের নাম, তো তারাও শিক্ষক, ডাক্তার, পড়াশোনা যেন উচ্চশিক্ষিত অনেক অনেকেই এই ব্যাপারগুলো আজকে মেনে নিচ্ছে। যে ব্যাপারগুলো, যে ঘটনাগুলো, যেগুলো গল্পের মতো মনে হবে কিন্তু তার সত্যতা যার যার দর্শনে, যার যার দৃষ্টিতে ধরা পড়েছে, সেগুলো আমাদের সামনে আসে। তো সেরকমই কিছু ঘটনার সাক্ষী আমি আছি, আবার আমার কিছু বন্ধুদের থেকে পাওয়া কিছু ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমেই আমার স্কুলের একজন আমার সহকর্মী বোন, তার জানা একটা ঘটনা সে আমার সাথে শেয়ার করেছিল, মানে এই গল্পের আসরে এসে আমার মনে হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। হুগলি জেলার একটা জায়গায়, সেখানে একজন খুব নামকরা ডাক্তারবাবু আছেন, এবং ডাক্তারবাবু ব্যাপারটার সাথেই বুঝতে পেরেছ, তিনি অবশ্যই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিলেন, তাছাড়াও তার শিক্ষা দীক্ষা সম্পর্কে নিশ্চয়ই বলার কিছু নেই। তো সেই স্বনামধন্য ডাক্তারবাবু, তার কাছে অনেক পেশেন্ট আসে, তিনি গ্রামের দিকের ডাক্তার, গ্রামের অনেক রাত বিরেতে পেশেন্টরা আসে তার কাছে। তো সেরকমই একবার কয়েকজন লোক একটি পেশেন্টকে অনেক দূরের গ্রাম থেকে ভ্যানে করে নিয়ে এসছে সেই ডাক্তারবাবুর কাছে। হুগলি জেলার একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা। তো ডাক্তারবাবু, রাত তখন দুটো, ডাক্তারবাবুর কাছে ওরা নিয়ে এসেছে রোগীকে। তো ডাক্তারবাবু ভাবছেন যে এত রাতে, কিন্তু তার পেশা যা, তাকে তো দরজা খুলতেই হবে, এবং রোগীকে তিনি যথারীতি তার বাড়িতে নিয়ে আসতে বলেন। এবং চেম্বারে দেখার জন্য বলেন। এবার চেম্বারে যারা তাকে সেই রোগীকে নিয়ে এসেছিল, তার আশেপাশের লোক বা বাড়ির লোকরা, তারা ওই ভ্যান থেকে পেশেন্ট এনে ডাক্তারবাবুর চেম্বারে ডাক্তারবাবু বলেন শুয়ে দিতে। তো তারা রোগীকে শুয়ে দেয়, তারপর ডাক্তারবাবু ওদের বলেন যে আপনারা বেরিয়ে যান, আমি রোগী দেখি। তো একে একে সবাই বেরিয়ে যায়, ডাক্তারবাবু রোগী দেখবেন প্রস্তুত হচ্ছেন, মুমূর্ষুই রোগী। তো দেখছেন ডাক্তারবাবু রোগী দেখতে গিয়ে দেখছেন যে একজন তার পাশে, সে রোগীর মাথার পাশে দাঁড়িয়ে আছে ডাক্তারবাবু। তখন রোগী দেখেননি তিনি,
প্রস্তুত হচ্ছেন দেখবেন, যিনি তার মাথার পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তারবাবু ওনাকেও বলছে সবাই বেরিয়ে গেছে আপনিও বেরিয়ে যান, বলে ওনাকে বললেন যে আপনিও বেরিয়ে যান আমার রোগী দেখতে সুবিধে হয় তাহলে। তো ভদ্রলোক বেরিয়ে গেলেন। এবার ডাক্তারবাবু ওই লাস্ট যিনি দাঁড়িয়েছিলেন ওনাকে বের করে দিয়েই রোগীর দিকে তাকিয়ে দেখেন যে যিনি দাঁড়িয়েছিলেন সেই একই মুখ, পেশেন্ট আসলে যিনি দাঁড়িয়েছিলেন সেই। এবং পেশেন্টকে যখন তিনি দেখলেন অলরেডি রাস্তায় আনতে আনতেই পেশেন্ট মারা গেছেন। তো ডাক্তারবাবু কিছুতেই মেলাতে পারছেন না যে পেশেন্ট যিনি শুয়ে আছেন তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন এবং ডাক্তারবাবু যাকে পাঠালেন বাইরে সেই মানুষ একই ব্যক্তি। তো ডাক্তারবাবুর কাছে এর কোনো যুক্তি বা মানে ব্যাখ্যা মেলেনি, তিনি চুপচাপ বেশ কিছুক্ষণ সময় বসেছিলেন, চিন্তা করছিলেন যে এরমও হতে পারে। তো তিনি তার স্ত্রীর সাথে ব্যাপারটা শেয়ার করেন, এমনকি ওই রোগীর বাড়ির লোকজনদেরকেও তিনি আর কিছু বলেননি। তো তার স্ত্রী ঘটনাটি আমার সেই বোনকে বলেছিলেন, সেই বোনের থেকে আমি ঘটনাটি শুনেছিলাম তো শেয়ার করলাম। তাহলে দেখো বন্ধুরা, দেখুন বা দেখোই বলি, সবাই আমরা বন্ধু, তুমি সম্বোধনে বোধহয় আমরা আরও নিবিড় হব, আরও কাছে হবে আমাদের সম্পর্কটা। এরকমই মাঝে মাঝে গল্পের আসরে, গল্প হলেও সত্যির আসরে আসার চেষ্টা করব, যদি আমাদের সোমদা ডাকেন, সোমশুভ্র চক্রবর্তী যিনি আমাকে বলেছেন আজকে এই সুযোগ দিয়েছেন আপনাদের কাছে কিছু ঘটনা জানা, মানে আমার জীবনের কিছু ঘটনা বা আমার জানা কিছু ঘটনা শেয়ার করে নেওয়ার জন্য, সেই দিক থেকে সোমদাকে, সোমদা মানে সোমশুভ্র চক্রবর্তী স্যার আমার কলিগ, আমার ভীষণ কাছের মানুষ, তার জন্যই আমি আজকে সুযোগ পেয়েছি আপনাদের সাথে আমার কিছু ঘটনা ভাগ করে নেওয়ার জন্য। এটা গেল একটা ব্যাপার। আরও আরেকজন, সেও আমার সহকর্মী, অত্যন্ত স্নেহের আমার আমার বোন, খুব কাছের, নিজের বোনের থেকে আমি তাদের কম ভালোবাসি না। তো সে একবার পুরুলিয়া বেড়াতে গেছে। তো পুরুলিয়া বেড়াতে গিয়ে অযোধ্যা পাহাড়ে, পুরুলিয়া বেড়াতে গিয়ে অযোধ্যা পাহাড়ের ওখানে গেছে, গিয়ে অযোধ্যা পাহাড় থেকে নামছে, স্টেশনের দিকে আসবে। তো যে গাড়িটাতে আসছে সেই গাড়িটা ওখান থেকেই ভাড়া নিয়েছিল ওরা। তো গাড়ির ড্রাইভারের সামনেই ওরা কথোপকথন করছিল, আলোচনা করছিল, কথা বলছিল, এই ভূতের আলোচনা এই সমস্ত অলৌকিক ব্যাপার কিছু আছে নাকি যার যার জীবনে। অনেকে মিলে ওরা বেড়াতে গেছিল, তো সবাই সবার মতো করে তার তার অভিজ্ঞতা, তার তার ঘটনা বলছে। ইতিমধ্যে এদের এই কথা শুনে যিনি ড্রাইভ করছিলেন সেই ড্রাইভার বললেন যে আপনারা যখন অনেকক্ষণ থেকে অলৌকিক কিছু ব্যাপার, ভৌতিক কিছু ব্যাপার আলোচনা করছেন, আমি শুনছিলাম মন দিয়ে আপনাদের কথা। আপনারা যদি আমাকে একটা সুযোগ দেন আমি তাহলে আমার জীবনের একেবারে প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা, একেবারে সত্য একটা ঘটনা আপনাদের সঙ্গে আমি তাহলে বলতে পারি আপনাদের কাছে। তো আমার সেই বোন বা সহকর্মী, সে তারা বলল হ্যাঁ আপনি বলুন আপনার কী ঘটনা আছে জীবনের, এরকম কিছু অলৌকিক ঘটনা থাকলে বলুন। তখন সেই ভদ্রলোক, সেই ড্রাইভার ভদ্রলোক, সে বলছে যে ও এরকমই অনেক দিন আগে ট্যুরিস্টকে ছেড়ে দিয়ে ওই অযোধ্যা পাহাড়ের ওখানের কোনো একটা হোটেলে ট্যুরিস্টকে ছেড়ে দিয়ে ফিরছিল, বাড়ি ফিরছিল, রাত তখন অনেক হয়েছে, আড়াইটে তিনটে হবে।
তখন ফিরতে ফিরতে ওই অযোধ্যা পাহাড় থেকে পুরুলিয়া স্টেশন এই মাঝামাঝি একটা জায়গায় ও দেখছে কি ও গাড়ি চালাচ্ছে, ওর সামনে নাকি সাদা পোশাক পরা, ধবধবে সাদা পোশাক পরা কোনো একটা মানুষের মতো কেউ ওর সামনে সামনে ও রাস্তা আটকে যাচ্ছে। সরু রাস্তা, পাহাড়ি পথ যেমন হয়, সে কিছুতেই আর গাড়ি চালাতে পারছে না, এমনভাবে রাস্তা ঘিরে যাচ্ছে সামনে ওই সাদা পোশাকধারী কোনো একটা মানুষের মতো কিছু একটা, সে মানুষ বা অলৌকিক কোনো ক্ষমতা সম্পন্ন কিছু অস্তিত্ব। তো এবার কিছুতেই আর গাড়ি চালাতে পারছে না, ঘাবড়ে যাচ্ছে। তখন ওর ওই জানাশোনা পুরুলিয়াতে থাকা একটা বন্ধু তাকে ও ফোন করে, মানে ও অসহায় হয়ে তখন কিভাবে ওখান থেকে বেরোবে বুঝতে পারছে না, কিছুতেই ও গাড়ি এগোতে পারছে না, এমনভাবে রাস্তাটাকে আটকে আছে। তখন ও সেই বন্ধুকে ফোন করে বলে যে এরকম ব্যাপার, আমি বুঝতে পারছি না, এগোতেই পারছি না, গাড়ি এগোতে সামনে সামনে যখনই কাছে যাচ্ছি দেখতে পাচ্ছি না, আবার দেখছি গাড়ি চালাতে গেলেই দেখছি সামনে আছে। তখন সেই ভদ্রলোক যাকে ফোন করেছিল ওই ড্রাইভার ভদ্রলোক, সে বলছে যে তুই কোন জায়গাটায় আছিস, তুই কি এরকম কোনো জায়গায়? তখন বলছে হ্যাঁ, আমি পুরুলিয়া স্টেশন, অযোধ্যা পাহাড় থেকে পুরুলিয়া স্টেশনের মাঝামাঝি কোনো একটা জায়গায়। তখন উনি বলছেন, ওই বন্ধু বলছেন যে ওই জায়গাটা ভয়ঙ্কর, অনেক সময় অনেক ঘটনা ওখানটাতে ঘটে এবং তুই যা দেখছিস সেটা ঠিকই দেখছিস, তবে গাড়ির দরজা জানালা একেবারেই বন্ধ রাখ, কোনো পরিস্থিতিতেই দরজা গাড়ির দরজা খুলবি না, কাঁচ টাচ খুলবি না, একদম ঘাবড়াবি না, চেষ্টা কর গাড়িটা কিভাবে কাটিয়ে আনতে পারিস, এছাড়া তোর কাছে আর কোনো অপশন নেই এখন, কাঁচগুলো ভালো করে বন্ধ রাখ, কাঁচ বন্ধ রাখলে দেখবি আপনি আপনি ও যাওয়ার চেষ্টা করবে, চলে যাওয়ার চেষ্টা করবে। যথারীতি ও একদম সব কিছু বন্ধ টন্ধ করে দিয়ে প্রাণপণ চেষ্টা করে গাড়ি চালানো, তারপরে দেখে সেই যে সামনে সামনে যে অশরীরী হোক বা শরীরই হোক যে ছায়া মূর্তি ও দেখেছিল ড্রাইভার, সেই কিছুক্ষণের মধ্যেই দেখলো যে কিছুই নেই, যা দেখেছিল সব মিলিয়ে গেল মুহূর্তের মধ্যে। এ সমস্ত ঘটনা ব্যাখ্যা হয় না জানি, তবুও সত্যতা কোথাও লুকিয়ে থাকে যেগুলো আমাদের ভাবায়। এবার আমি আমার নিজের দুটো ঘটনা বন্ধুদের সাথে শেয়ার করে নিচ্ছি। অনেক দিন আগের কথা। বন্ধুরা, গল্প যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানালে ভালো লাগবে। তো অনেক দিন আগের কথা, 2002 সাল, তখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন। 2002 সালে উনি 30শে নভেম্বর মারা যান, হঠাৎই হার্ট অ্যাটাক হয়ে 10 মিনিটের মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়। একজন মানে সুস্থ সবল মানুষ, কোনো রকম কোনো সমস্যা ছিল না শারীরিক, এমনি হার্টের প্রবলেম ছিল কিন্তু কোনো শারীরিক সমস্যা ছিল না। রিটায়ার করেছেন তার কিছু দিন আগেই, মে মাসে। 30শে নভেম্বর হঠাৎই আমি স্কুল থেকে ফিরছি, এসে দেখছি যে উনি অসুস্থ হয়ে পড়েছেন, এবং সেই মুহূর্তেই সেই সময়ই সাথে সাথেই 10 মিনিটের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। উনি খুব সাহসী মানুষ ছিলেন, উনি ভীষণ রাশভারী এবং সাহসী, এবং আমার হাজব্যান্ড, ওনার ছেলে, একমাত্র ছেলে আমার হাজব্যান্ড, সেও ভীষণ সাহসী, মানে সাহসী মানে অনেক শ্মশানে দাহ কার্যে আশেপাশের লোকজনের বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সব কিছু দাহ কার্য করতে ও প্রায় শ্মশানে গিয়ে থাকে।
মানে এতটাই সাহস, ওকে আমি কোনোদিন ভয় পেতে কোনো কিছুতে দেখিনি। তো শ্বশুরমশাই যেদিন মারা গেলেন, হঠাৎই একদম আকস্মিক আমাদের সংসারে, আমাদের জীবনে একেবারে মানে বিপর্যয় নেমে এলো। আমরা প্রস্তুতই ছিলাম না। আমার ছোট্ট মেয়েটাকে ওনার কাছে রেখে আমি স্কুলে যেতাম, সব কিছু ওলট পালট। আমার শাশুড়িমাও টিচার, উনিও স্কুল থেকে, শনিবার ছিল সেদিন, এমনই এমনই একটা শনিবার, আজকেও শনিবার। তো সেই শনিবার শাশুড়িমাও স্কুল থেকে এসেছেন, এসে নাতনিকে নিয়ে ওনারা ফল ফল কেটে টেটে নিয়ে ছাদে গেছেন। ছাদে গিয়ে তিনজনে ফল খাচ্ছে, আমাদের জন্য, আমার জন্য, ছেলের জন্য ফল কেটে, বেদানা ছাড়িয়ে, মুসাম্বি কেটে রেখে দিয়ে, নিচে রেখে দিয়ে ওনারা ছাদে গেছেন ফল টল কেটে টেটে নিয়ে। তার মধ্যেই অ্যাটাক হয় এবং দোতলায় নামিয়ে আনা হয়। পাড়ার লোকজনকে ডেকে শাশুড়িমা ওনাকে নামিয়ে আনা হয়। আমি সঙ্গে সঙ্গেই, আমি সেই মুহূর্তেই বাড়ি এসেছি, এসে দেখছি যে লোকে মানে প্রচুর লোক আমাদের বাড়িতে, কিন্তু কিছু করা গেল না, সাথে সাথেই সব শেষ হয়ে গেল। তো যেদিন উনি মারা গেলেন, তারপরে আত্মীয় স্বজন সব দূরে দূরে থাকে আমাদের, এলো। এসে এটা দুপুরবেলার ঘটনা, 4:30 নাগাদ এটা হয়েছে। আর আমাদের ওই দাহ কার্য করতে করতে রাত 1টার দিকে ওরা দাহ কার্য করতে নিয়ে গেল শ্বশুরমশাইকে। মেয়ে তখন ছোট, খুবই ছোট, তো শাশুড়িমা খুব ভেঙে পড়েছেন স্বাভাবিক কারণেই, সবাই তাকে নিয়ে আত্মীয় স্বজন। আমরা একটা ঘরে সবাই, আর মেয়ে আর একটা ঘরে, মেয়ে ঘুমিয়ে গেছে, এখানে সব কান্নাকাটি চলছে, আওয়াজে মেয়ের ঘুম ভেঙে যাবে বলে আমি ওকে আর একটা আলাদা ঘরে শুয়ে দিয়ে এই মায়ের কাছে বসে আছি, শাশুড়ি মায়ের কাছে। ঠিক রাত তখন 2টো, খুব জোরে একটা আমাদের ছাদে ভীষণ জোরে একটা শব্দ হলো, যেন একটা মানে কি বলবো, অনেকগুলো ইট একসাথে পড়ে যাওয়ার মতো কিছু শব্দ। খুব ভয় পেয়ে গেলাম, ছুটে গেলাম মেয়ের কাছে, দেখলাম মেয়ে একদম নিশ্চিন্তে যেমন ঘুমিয়ে ছিল তেমনি ঘুমোচ্ছে ও ঘরে। তো আমাদের যারা মাকে ঘিরে বসেছিল, মাকে সান্ত্বনা দিচ্ছিল যারা, সেরকম তাদের মধ্যে থেকে একজন বলল যে কাকুর বোধহয় মুখাগ্নি হলো, সেই জন্য একটা জানান দিল। এগুলো ঠিক আগে বুঝতে পারিনি, আগে বুঝতাম না ব্যাপারগুলো, সত্যি এরকম কিছু হয় কি না। আমার মাথায় ওই রাত 2টোর সময় এই ঘটনাটা ঘটলো, এবং ওই পাশের বাড়ির যে ভদ্রমহিলা বলেছিলেন যে কাকুর মনে হয় মুখাগ্নি হলো, তার জানানটা দিল, আমি টাইমটা খেয়াল করে রাখলাম। এবার ওরা দাহ কার্য করে টরে ফিরল। ফেরার পরে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে কখন মুখাগ্নি শুরু হলো, ঠিক একদম বলল যে ডট 2টোই শুরু হয়েছিল। বন্ধুরা, এর ব্যাখ্যা কিছু আছে বলে আমার জানা নেই, মানে কারোর সাথে কোনো লিংক নেই, কিন্তু ঘটনা ওখানে একরকম হচ্ছে আর এখানে তার শব্দটা ঠিক একই সময়। আজও মেলাতে পারিনি, আজও বুঝতে পারিনি যে সেদিন সত্যিই কি জানান দেওয়ার ব্যাপার, যেটা শুনেছিলাম সত্যি এরকম কিছু ঘটনা। অলৌকিক মনে হচ্ছে, মানতে অসুবিধে যদি কারোর হয় তবু বলি এটা এর থেকে চরম সত্যি মনে হয় কিছু আর নেই, সেদিন যা ঘটনাটা ঘটেছিল। আর একটা কথা, ওই যে হঠাৎ তো উনি চলে গেলেন, অনেক আশা, অনেক সেদিনও মানে ওনার, উনি বাজার করা থেকে সেদিন পেনশন তুলতে গিয়েছিলেন, পেনশন তুলে এনে রেখেছেন, বাজার করা, সমস্ত সংসারের সমস্ত দিক উনি খেয়াল রাখতেন, চাল কিনে, মাসের চালটাও কিনে এনে রেখেছিলেন সেদিনই, মানে সমস্ত দিক দেখভাল করা, যা বলে একটা সংসারকে যেভাবে সুন্দর করে চালনা করা যায় আমার শ্বশুরমশাই তাই করতেন। তো এই যে আমাদের যে 11 দিনের যে অশৌচ পালন যে চলছিল, সেই আমরা একটু সংস্কার মেনেই চলি,
বলতে কোনো এ নেই, দ্বিধা নেই, আমরা সংস্কারটা মানি। এবাড়ি বা আমার বাপের বাড়ি আমরা একটু সংস্কারের বশবর্তী, সে কু কু কিছু সেটা বলতে পারবো না, কিন্তু সংস্কারটাকে আমরা অবলীলায় সংস্কার থেকে বেরোতে পারি না। তো আমার হাজব্যান্ডকে ওই বিচুলির মধ্যে শোয়ার ব্যাপার, ওই কদিন বিচুলির মধ্যে শোবে টোবে এরকম শোয়ার ব্যবস্থা হয়েছিল। তো আমি ওই ছোট মেয়ে নিয়ে আমি ওই ঘরেরই, ও বিচুলির মধ্যে শুতো মেঝেতে আর আমি মেয়েকে নিয়ে খাটে শুতাম। কিন্তু আমাদের একটা ঘটনা ঘটতো প্রতিদিনই, আমার শাশুড়ি মাও ভীষণ সাহসী, ভীষণই সাহসী উনি, এবং মানে আকস্মিকভাবে শ্বশুরমশাইয়ের এই মৃত্যুর তো মেনে নেওয়া কারোর পক্ষেই সম্ভব ছিল না। উনি পাগলের মতো কাঁদতেন প্রতিদিন, কিন্তু উনি ওই সাহসী ভদ্রমহিলা আমার শাশুড়ি মা, উনিও ভীষণ ভয় পেয়ে গেছিলেন সেই কটা দিন। কেন না, প্রতিদিনই আমরা দেখতাম, আমাদের সেই সময় একটা কুকুর ছিল বাড়িতে, সেই কুকুরটা মানে এত আমাদের জড়াতো ছাদে গেলে, তো বাবাও ছাদে যেতেন, প্রতিদিনই ছাদে যেতেন, ছাদে গিয়ে ওই হাঁটতেন ছাদে গিয়ে, তো একটা লাঠি নিয়ে যেতেন যখন বাবা জীবিত ছিলেন, তো ছাদে একটা লাঠি নিয়ে যেতেন। এবং কেন লাঠিটা নিয়ে যেতেন, ওই আমাদের যে কুকুরটি ছিল তার নাম রকি, ও রকি এসে খুব জড়াতো, গায়ের ওপর উঠে পড়তো, তো ওকে লাঠিটা দিয়ে ভয় দেখাতেন বাবা। তো আর ভয় দেখাতেন কি করতেন, ওই ছাদের মধ্যে ঠক 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 করে লাঠিটা দিয়ে ভয় দেখাতেন, আর রকি বাবার থেকে সরে যেতেন যেত। তো আমি আর বাবা বেশি করে এই মেয়েকে নিয়ে ছাদে চলে যেতাম, হাঁটতাম, আর আমি বাবা হাঁটতাম, মেয়ে খেলতো, এটা চলতোই, আর বাবা ওই ঠক ঠক করে লাঠিটা রকিকে ভয় দেখানোর জন্য ছাদে বাজাতেন। বাবা মারা যাওয়ার পরে, মানে সেদিন তো ওই আওয়াজটা হলো মুখাগ্নির সময়, পরের দিন থেকে প্রতি রাতে ওই একই আওয়াজ ছাদে হতো। মানে আমার হাজবেন্ডের মতো সাহসী ছেলে কাউকে একজনকে সঙ্গে নিয়ে তবে বাবাকে ওই ছাদে যে খাবারটা দিতে যাওয়া হতো, তার চা, তার জল খাওয়ার, তার দুপুরে রান্নার পর বিকেলবেলা যে রান্না করে যেটা ওনাকে দিয়ে আমরা খেতাম, সে কেউ একা উঠতে পারতাম না। আমার হাজবেন্ড যে কি সাহসী আমি বোঝাতে পারবো না বন্ধুরা, কিন্তু সেও এত ভীতু, এত ভয় পেয়ে গেছিল, এবং প্রতিদিন আওয়াজটা যখনই হতো আমাকে বলতো, শোনো ওই আওয়াজ শুরু হয়ে গেছে, প্রতিদিন আওয়াজটা হতো। এবার যেদিন শ্রাদ্ধ শান্তি মিটল, মৎস্যমুখীর আগের দিন, সেই দিন সন্ধ্যের সময়, এই প্রত্যেক কটা দিন অশৌচ যে কটা দিন আমরা পালন করেছি, সেই প্রত্যেক কটা দিনই ছাদে শব্দটা আমরা পেয়েছি, অনুভব করেছি, এবং প্রত্যেকে বাড়ির তিনটে মানুষই, মাকেও ডেকে এনেছি, প্রত্যেকে তিনটে মানুষই আমরা ওই আওয়াজটা ভীষণভাবে শুনেছি। ও তো দুজনে মা ছেলে দুজনে আবার চলে যাচ্ছে দেখতে, দেখি তো কি আমাদের ভুল নাকি, গিয়ে দেখছে কোনো কিচ্ছু নেই, কেউ নেই, কিছু নেই, আবার নেমে আসছে, ঠিক একইভাবে আওয়াজ হচ্ছে, মানে হচ্ছে মানে কানে একদম ঠক ঠক ঠক, এই যে আওয়াজটা কানে ভীষণভাবে বিজছিল। এইভাবে যেদিন শ্রাদ্ধ শান্তি মিটে গেল সেদিন সন্ধ্যের সময়, সন্ধে ঠিক সন্ধে একটু একটু পরিষ্কার আছে আর সন্ধে হচ্ছে এরকম আলো আঁধারি পরিবেশে, হঠাৎ একটা আধখানা ইট ছাদে এসে পড়ল। একটা আধখানা ইট কেউ নিচ থেকে তিনতলার ছাদে নিশ্চয়ই ছুঁড়ে ফেলার মতো ক্ষমতা সাধারণত মানুষের হয় না। নতুন একটা আধখানা ইট শব্দ হলো, আমরা সবাই মিলে, বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি ছিল, সবাই মিলে গেলাম, গিয়ে দেখলাম আধখানা একটা ইট ছাদের মধ্যিখানে পড়ে আছে। আমার গা কাঁটা দিচ্ছে এখনো বলতে, একদম কি বলবো, আমার
যত আত্মীয় স্বজন সবাই দেখলো বলছে তোদের বাড়িতে নিশ্চয় আগে থেকে যারা বিশ্বাস করে না, আমরাও বিশ্বাস যে খুব করতাম তা নয়, কিন্তু চাক্ষুষ বা প্রত্যক্ষ করার পর এগুলো আমাদের মধ্যে একটা ধারণা এনে দিয়েছে যে এগুলো গল্প হলেও সত্যি, এগুলো গল্প মনে হলেও যারা প্রত্যক্ষ করে তাদের কাছে চরম সত্যি। তো সেই ইট তারপরে গঙ্গায় ফেলে আসা হলো। এইভাবেই পরের দিন থেকে মৎস্যমুখী হলো, লোকজন চলে গেল, ফাঁকা বাড়ি হয়ে গেল, আমরা একা হয়ে গেলাম খুব ভীষণভাবে, কিন্তু আর কোনো আওয়াজ নেই, আর কোনো শব্দ নেই। এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি, আমাদের বাড়ির প্রত্যেকটি মানুষ ভুক্তভোগী প্রত্যক্ষ করেছে এই ঘটনা। বন্ধুরা, আজও এরকম ঘটনা ঘটে থাকে। আমি ব্যক্তিত্বের কথা বলেছিলাম না, সৌরভ গাঙ্গুলি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরাও এর ব্যাখ্যা খুঁজে পান না, এরকম তাদের জীবনেও অলৌকিক কিছু ঘটনা ঘটে থাকে, ঘটেছে, তারাও বিভিন্ন মঞ্চে শেয়ার করেছে এরকম কিছু ঘটনা তাদের জীবনের। এবার রিসেন্ট একটা ঘটনা বলি, বন্ধুরা কমেন্ট করবেন গল্প কেমন লাগছে, বা ঘটনা যে ঘটনার সাক্ষী আমি, যে ঘটনার সাক্ষী আমার ছোট বোনেরা, যে ঘটনা তাদের সামনে হয়েছে বা তারা শুনেছে আর কি, তাদের সামনে হয়নি, তারা শুনেছে ভীষণভাবে, তারাও বিশ্বাস করেছে, সেরকম কিছু ঘটনা আমি শেয়ার করলাম, কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। রিসেন্ট একটা ঘটনা বলি, মাস চারেক, সেপ্টেম্বর মাসে আমার মেয়ের একটা ইন্টারভিউ ছিল, মেয়ে পিএইচডি করতে, তো ওই ইউরোপেরই, পোল্যান্ডে আছে ও এখন, ওখানে ওই একটা ইন্টারভিউ ছিল। তো আমাদের বাড়িটা রেল লাইনের ধারে, সেই জন্য আমাদের মাঝে মাঝেই না নেটটা চলে যায়, অনেক সময় নেটটা, ট্রেন এলে নেটের প্রবলেম হয়। তো যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউর ব্যাপার, তাই জন্য আমার এক দিদি, আমার এক মানে আমার আমার আমি আগে ছিলাম, এখন আমি সোমদার স্কুলে, সোমসুব্র চক্রবর্তী স্যারের স্কুলে এসেছি ক্যান্টনমেন্টে। আগে আমি হাবড়াতে একটা স্কুলে ছিলাম, অশোকনগর মিউনিসিপ্যালিটির আন্ডারে একটি স্কুল, গার্লস স্কুলে ছিলাম। ওই স্কুলেরই পাশের একটি স্কুলে একজন দিদি, তিনি আমার সাথে, আমার বাড়ির পাশেই থাকেন, তিনি আমার সাথে যাতায়াত করেন একসাথে, এবং তিনি আমাকে খুবই স্নেহ করেন এবং ভীষণ ভালোবাসেন আমাকে, আমার পরিবারের সবাইকে, আমার মেয়েকেও বটেই, তারও একমাত্র ছেলে, এবং তার হাজব্যান্ড খুব দুঃখজনক ঘটনা, করোনা আক্রান্ত হয়ে এই 2 বছর হতে চলল উনি চলে গেছেন আকস্মিকভাবে, যেটা অসময়ে বড়। এবং সেই দিদির হাজব্যান্ডের মতো ভালো মানুষ আমার জীবনে আমি খুব কম দেখেছি, খুব মানে আত্মার সম্পর্ক আমাদের যেন হয়ে গেছিল তাদের সাথে। তো ওই আমি যে ঘটনাটা আগে বলি, তো আমার মেয়ের ওই ইন্টারভিউর ব্যাপারটার জন্য, তো ওদের বাড়িতে ওয়াইফাই আছে, ওই দিদির ছেলে ওয়ার্ক ফ্রম হোম করছে সেই সময়, তো বাড়িতে বসেই যেহেতু অফিসিয়াল কাজ করছে, অফিসে করছে, আমার মেয়ের ল্যাপটপটাও তখন খুব স্লো চলছিল বলে ওই বিতান দাদার কাছে গেছে তার হেল্প নেওয়ার জন্য। তো সেই দিদির ছেলে তো একদম সর্বতোভাবে মেয়েকে সাহায্য করে, তার নিজের ল্যাপটপ দিয়ে তার ইন্টারভিউর ব্যবস্থা করে দিয়ে, ওকে ঘরের মধ্যে দিয়ে টিয়ে, আমি, আমার হাজব্যান্ড আসবে কিছুক্ষণ পরে আমাদের নিয়ে আসবে, অফিস থেকে ডাইরেক্ট আসবে, সে আমাদের নিয়ে আসবে, ওই জন্য ও আঙ্কেলের জন্য, আন্টির জন্য, বোনুর জন্য মিষ্টি টিষ্টি এইসব কিনতে, ওর মা, ও বোনকে সেট করে দিয়ে, ইন্টারভিউর জন্য তৈরি করে দিয়ে তারপরে ও চলে যায়। আমি আর ওই দিদি বসে বসে গল্প করছিলাম বাইরে একটা ঘরে, বসে বসে গল্প করছিলাম। তো
বলে রাখি যে ওই বাড়িতে যখনই গেছি তখনই ওই দিদির হাজবেন্ড, তিনি আমাদের জন্য যখনই যাব তিনি আমাদের জন্য চা করে খাওয়াতেন। তিনি চাটা খুব ভালো করতেন, শুধু নয় এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন, চাটা নিজের হাতে না খাওয়ালে তার তৃপ্তি হতো না। তো আমরাও ভীষণভাবে আশা করে থাকতাম কখন ওই দাদা চা করে খাওয়াবেন। তো আমরা গেলে এত খুশি হতেন, এত খুশি হতেন, মানে আমরা ওই জন্য প্রায়ই যেতাম ওখানে। তো সেদিন উনি চলে যাওয়ার প্রায় 1.5 বছর পরে ওখানে গেছি ওদের, ও এর মধ্যে গেছি অনেকবারই, কিন্তু সেদিন গেছি ওই মেয়ের ইন্টারভিউ পারপাস। খুবই মনটা খারাপ, দাদার ছবিটাও দেখছিলাম। তো ছেলে তো চলে গেল মিষ্টি টিষ্টি কিনতে আমাদের জন্য, আমি আর দিদি গল্প করছি, মেয়ে ইন্টারভিউ দিচ্ছে। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরে দিদি বলছে, ছেলে বাড়ি এলো না কেন বলো তো, এখনো অনেকক্ষণ তো গেছে। আমি বললাম, না এসেছে তো। বল কখন? আমি বললাম, সে 5-7 মিনিট হয়ে গেছে, কারণ আমি দেখলাম ওদের গেটটা খুলে কেউ একজন ঢুকলো, ঢুকে একটা কোনো প্যাকেট ট্যাকেট হাতে আছে এরকম রান্নাঘরে ঢুকে গেল। তো রান্নাঘরে ঢুকে যাওয়ার পর আমি দেখলাম, আমি আবার মুখটা বাড়িয়েই দেখলাম, শুধু খালি মনে হলো যে ছেলে ঢুকলো। তারপর ঢুকে রান্নাঘরে যখন 5-7 মিনিট পরে ওর মা জিজ্ঞেস করছে, আমাকে দিদি জিজ্ঞেস করছে যে ছেলে এসছে কিনা। আমি বললাম, হ্যাঁ সে তো অনেকক্ষণ এসছে, কি করছে বলো তো? আওয়াজও যেন পাচ্ছি রান্নাঘরে, কিছু একটা প্লেট প্লেট এরকম খাবার বাড়া টাড়া এরকম একটা ব্যাপার হচ্ছে। তো দিদি বলছে, দাঁড়াও দেখি। বলে দিদি উঠে গিয়ে দেখছে গেট তো বন্ধ, রান্নাঘরেও তো কেউ নেই। আমাকে বললেন, দিদি বললেন যে তুমি ঠিক দেখেছো? আমি বললাম, হ্যাঁ ঢুকলো, ঢুকে রান্নাঘরে চলে গেল। আমি তাই ভাবছি যে ছেলে এতক্ষণ কি করে রান্নাঘরে। তখন দিদি ফোন করে ছেলেকে, ফোন করে বলছে যে, কিরে তুই কি বাড়ি এসে আবার গেছে, আবার বেরোলি? তো বলছে, না তো। বলছে, এই যে কিছুক্ষণ আগে তুই বাড়ি এসেছিস, আন্টি দেখলো? না আমি তো বাড়ি যাইনি, আমি তো দোকানে ভিড় ছিল, এই ফিরব। বন্ধুরা, আমি এখনো আমি ঘামছি এই কথাটা ভাবতে গিয়ে, যে এটা কি করে অসত্যি হয়, কি করে সত্যি নয়। আমি চোখে দেখলাম, আমি নিজের চোখে দেখলাম কেউ একজন ঢুকে গেল রান্নাঘরে, এবং 5-7 মিনিট পরে আমি দিদিকে একদম নর্মালভাবেই বলছি, হ্যাঁ এসছে তো ছেলে, অনেকক্ষণ এসেছে। আমার তারপরে আমার হাজবেন্ড এসেছে, মেয়ের ইন্টারভিউ শেষ হয়েছে, সবাই একসাথে বসে ওই কথা বলছি। দিদি বা আমার ওই দিদির ছেলে, ওরা কিন্তু ওদের কাছে কোনো চমকানোর মতো ব্যাপার হলো না। আমি যখন কথাটা বললাম ওরা কেউ চমকালো না, কারণ ওরা এটার সাথে অভ্যস্ত। ওরা বলে দাদা নাকি ওদের সাথে সবসময়ই আছেন, দাদা নাকি ওদের তার ছায়ার মধ্যেই রেখেছেন। ওরা শুতে গেলেও অনুভব করে যে মা ছেলে যখন শোয় মনে হয় যেন পাশে বিছানার পাশে আরেকজন কেউ এসে শুলো, এটা ওরাও অনুভব করে। এটা দিদি আমাকে প্রায়ই বলতো, কিন্তু আমি কেমন যেন মনে হতো যে এরকমই কি হয়, এরকম কি হয়। দিদি প্রায়ই বলতো, তো আমাদের দাদা আমাদের ছেড়ে যায়নি, আমার ছেলেও প্রায়ই দেখে দাদাকে, আমিও দেখি, আমরা অনুভব করি, প্রতিটা মুহূর্তে অনুভব করি আমরা। আমি সেদিন যা দেখলাম, আমি আর মানে আমি বা খারা, আমি কিছু বলতেই পারলাম না। আমি যতক্ষণ বসে থাকলাম ওই বাড়িতে সারাক্ষণ ভাবছি এর কি কত কি ব্যাখ্যা, এটা আমি কিভাবে বোঝাবো, আমি কি দেখলাম, আমি পুরো একটা অবয়ব, একটা পুরো মানুষ ঢুকলো ঘরে। যেহেতু ছেলে বাইরে গেছিল তাই ভাবলাম ছেলে ঢুকেছে, অন্য কাউকে ভাববো কেন। কিন্তু যখন জানলাম ছেলে আসেনি, তখন কে ওই মানুষ
যে ঢুকেছে একদম চোখের সামনে দিয়ে আমি একটা শরীরকে চলে যেতে দেখলাম, সেই শরীরটা আসলে কি, কে, আমার কাছে আজও তার ব্যাখ্যা মেলেনি। আজও তার আমি আমি বুঝতে পারি না, আমি ভাবতে পারি না সেদিন কি হয়েছিল আমার সাথে। কিন্তু দিদির সাথে আজ আজও আমার কথা হয়েছে। আমি দিদিকে জিজ্ঞেস করেছিলাম, দিদি ঘটনাটা কি আমি আমার বন্ধুদের সাথে, আমার গল্প হলেও সত্যি পরিবারের বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারি, দিদি আমাকে অনুমতি দিয়েছেন। এবং তিনি বললেন যে তারা একটা বজরংবলীর মানে কোথাও থেকে একটা জেনেছিলেন যে বজরংবলীর মূর্তির মধ্যে পান দিয়ে সিঁদুর দিয়ে কিছু একটা করলে এই যে অশরীরী প্রভাবটা যেটা তারা কাটাতে চেয়েছিল, কারণ আমরা জানি মৃত্যুর পরে আমাদের যত আপনজনই হোক না কেন তারা অন্য পারের মানুষ হয়ে যায়, অন্য পারের হয়ে যায়, অজানার দেশে চলে যান তারা, না ফেরার দেশে। তাই তাদের আমরা অনুভব করি, তাদের এই যে তাদের উপস্থিতি এগুলো সব কিছুই আমাদের কাছে, হয়তো তারা ভালোই করেন, সব ক্ষেত্রে যে সবাই খারাপ করেন তা নয়, তবুও সংসারে আমরা সাংসারিক জীবনে থাকা টিকে থাকার জন্য আমরা এই সব ব্যাপারগুলোকে কোথাও একটা ভয়ও পাই। সেই কারণে দিদি বললেন আজকে যে ওরা ওই বজরংবলীর ফটোর মধ্যে কিছু একটা করে ওরা এই অশরীরী প্রভাবটা কাটানোর জন্য একটা কিছু করেছেন, সেখানে ওরা ফলও পেয়েছেন, এখন আর কিছু ওরা অনুভব করতে পারছেন না। কিন্তু অনুভূত যে হতো, ওরা শুধু নয়, আমি একজন বাইরের মানুষ কিছুক্ষণের জন্য গিয়ে যেভাবে উপলব্ধি করলাম, যেভাবে অনুভব করলাম, তা বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না। আমি একদম মানে কি বলবো, আমার চোখের সামনে ভেসে ওঠে সেই ঘটনাটা, সেই একজনের ঢোকা, পাঁচ সাত মিনিট পরে জানতে পারলাম কেউ আসেনি, এটা আমি আজও মেলাতে পারি না। বন্ধুরা, গল্প হলেও সত্যি পরিবারের সমস্ত বন্ধুদের যে আমার আন্তরিক ভালোবাসা জানাই, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আমাকে এতক্ষণ তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। গল্প কেমন লাগলো, অলৌকিক হলেও অবাস্তব মনে হলেও আমার কাছে বাস্তব, আমার কাছে সত্যি, এরকম অনেক সত্যি, অনেক ব্যাখ্যাহীন সত্যি লুকিয়ে থাকে আমাদের জীবনের আনাচে কানাচে। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত, শুভরাত্রি।